মকর উপলক্ষে একটা ছোট্ট হাসির গল্প। তবে মকর চলিয়ে নিয়ে যাবে পাতলু, দে 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 পয়সা দে, জামা কিনতে যাবো দে। দাদা মায়ের কি ভাজে দিবি তো সাইকেল? আমার কাছে ভাই কোনো পয়সা নাই, এক টাকা কোনে কানা করিও নাই ভাই। সালা আমি নিজে জামা কি কিনতে পারি না, একটা দেখছিস বিটি ছানা জামা পরি নিজে ওইটা পাইছি নি ঘরে। তবে তুই যা মারলো বড় ভিখারি বটে, যদি আগে জানলে তোকে মারতে নেই সালা। ধুস সালা, তুই মারি মান সম্মানটাই রাখলিস নি আমার। ধুস সালা, ঘুমাবি যা। কি করতে পারি ভাই, আমি তো বলেই দিলি আমার কাছে নাই, দেখছিস আমি একটা বিটি ছানা জামা পরি নিয়েছি। দেখি উপরওয়ালার ভরসায় আছি, যদি পাই তো। ছোটা তোর উপর উপরওয়ালা রেম করে রাখ নাই বে সালা ভিখারি। যা ওলা সালা ভিখারি, দুর্গা পূজা পাই রাইলো, কালী পূজা পাই রাইলো, ভাবলি মুখটাই হলো লিব তাও নাই তো। বলিস না ভাই, তুই আর বলিস না ভাই, আমার ভাই উপরওয়ালাই ভরসা, যদি পাই তো ভালো, নাই তো নাই। দেখি এই ঘরে একটু সুগান করি করি নদী ধান দিকে যাচ্ছি, যদি কেউ দয়া দেখি 10 কোটি টাকা দেই তাইলে দিব, 2 টাকা হলেও তোকে। লা কুত্তা তোর গলা টিপি মারিনি ভাই, সারা বিখাই।